শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তার নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে এসে জেলা শিক্ষা দপ্তরের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়। বর্তমানে খাগড়াগড়ে অবৈধভাবে রোহিঙ্গাদের বসানো হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। ভোট চাল চাকরি চাল তৃণমূলের এই নীতি মানছি না, মানবো না। তাদের দাবি দুর্নীতিমুক্ত শিক্ষা, বেকারত্ব মুক্ত, স্বচ্ছ নিয়োগের দাবি জানানো পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি এবং সবাই দেখেছে যে যেভাবে খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপর থেকে খাগড়াগড়ের ওপরে প্রশাসনের আরও নজরদারি দরকার ছিল। এখানে যেভাবে জাল নোটের কারখানা গড়ে উঠেছে এবং এখানে দিনের পর দিন একটা নদীকে ভরাট করে যেভাবে রোহিঙ্গাদের বসানো হচ্ছে টাকার বিনিময়ে, তৃণমূলের নেতারা এর সঙ্গে যুক্ত আমরা বারবার জানিয়েছি। আমরা চাই এর তীব্র প্রতিবাদ এবং এর সুষ্ঠু বিচার চাই। জাল্লোন নিয়ে কি আপনারা উচ্চ দিকে যোগাযোগ করবেন? কি তদন্তের দাবি করছেন আপনারা? আমরা এনআইএ তদন্তের দাবি করছি। এটা নিয়ে রাজ্যপালের কাছে কোনো ডিপ্রেশন দেবেন? আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে যা যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব সেটা আগামী দিনে আপনারা জানতে পারবেন। রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই এই খাগড়াগড়ে এই জাল নোটে? রাজ্য পুলিশের ওপর যদি ভরসা থাকতো তাহলে রাজ্য পুলিশ এই জাল নোটের এই কারবার এখানে যুক্ত হওয়ার অনেকদিন পরে যে ধরা পড়লো এটা আগেই ধরা উচিত ছিল। এখানে যেভাবে বসানো হচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতারা যেভাবে টাকা খেয়ে এখানে দুষ্কৃতীদের ঢুকিয়ে দিচ্ছে বর্ধমানের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করার জন্য, ওখানকার যারা পুরনো বাসিন্দা তারা খুব দুশ্চিন্তায় আছে। তারা বারবার বলছে, তারা চিঠি দিয়েছে সবাইকে, তারা আমাদেরকেও চিঠি দিয়েছে যে এটা আপনারা বিহিত করুন। আমরা জানিয়েছি তারা খাগড়াগড় কাণ্ডে আমরা কী তদন্ত চাইছেন? আমরা খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্ত চাইছি। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।